finance refers to the money and credit employed in business firms. It is that aspect of business which is concerned with the arrangement of cash and credit so that business firms may at all times have the means to carry out their operations smoothly. Business finance is concerned with the acquisition and utilization of capital funds in meeting the finance... Kire Babu, ebar ghum theke or? Ar edike radio tao chaliye rekhechis, kono hushi nei? Radio noy, online class cholche. অনলাইন ক্লাস? আচ্ছা ঠিক আছে, নে জল খা এক গ্লাস। দাও, নে ধর। জল খাও গ্লাস গ্লাস, শুয়ে বসে ক্লাস করার নামই হলো অনলাইন ক্লাস। সবাই এসে গেছো? Yes স্যার। সব তো তুমি আছো? Yes স্যার। দেখো আজ আমি তোমার কোনো কথা শুনবো না, ডেইলি তুমি নেটওয়ার্ক ইস্যু বলে কোনো ক্লাস করো না। কি করব বলুন স্যার, আমি তো আর ইচ্ছা করে তো আর করি না। আপনার ক্লাস আমি করব না, এটা কি কখনো হতে পারে বলুন? আপনার ক্লাসের জন্য আমি অলওয়েজ অপেক্ষায় থাকি। আপনার লেকচারগুলো স্যার আমার কাছে আদর্শ বাণী বলে মনে হয়, কিন্তু ওই যে নেটওয়ার্ক ওটাই তো প্রবলেম করে স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু মন দিয়ে ক্লাস করবে। তার আগে আমাকে একটা স্ক্রিনশট নিতে দাও অ্যাটেন্ডেন্সের জন্য, যতজন তোমরা প্রেজেন্ট আছো। ঠিক আছে, হয়ে গেছে, চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। ক্লাস শুরু করা যাক তাহলে। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। হ্যালো স্যার। হ্যাঁ সপ্ত বলো। হ্যালো স্যার। কেটে কেটে আসছে তোমার কথা। শুনতে পাচ্ছেন? কিছু বুঝতে পারছি না, কি বলছো তুমি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো সপ্ত বলো। স্যার কিছু শুনতে পারছি না। মনে হয় তোমার নেটওয়ার্ক আবার প্রবলেম করছে। হ্যালো স্যার, এখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাস থেকে লিভ করে যাও, বন্ধুদের কাছ থেকে সব নোট পড়ে নিয়ে নেবে, ঠিক আছে? কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা। ও কে স্যার, চলো ক্লাস ও তো এসা, ক্লাসও করতে হলো না, অ্যাটেন্ডেন্সও পেয়ে গেলাম। চলো এবার ওয়েব সিরিজটা দেখি। হ্যালো বেবি। হ্যাঁ বেবি বলো। কি করছো? এই তো তোমার সাথে কথা বলছি। আর তুমি? তোমায় মিস করছি। এরকম বলো না সোনা, আমি তো আছি নাকি। কোথায় আছো দেখতে পাচ্ছি না তো। তুমি যেখানে যেখানে ভাববে আমি সেখানে সেখানেই থাকবো বেবি। যেখানে যেখানে ভাববো সেখানে সেখানে থাকবে তুমি? হ্যাঁ সোনা। একটা জায়গায় থাকবে প্লিজ বলো, কোথায় থাকতে হবে? ক্লাসে গো। ক্লাসে? এখন তো কলেজ বন্ধ গো। এর জন্যই তো অনলাইন ক্লাস। তুমি একটু ক্লাসে থাকতে পারবে? আমার বাড়িতে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। হ্যাঁ আচ্ছা বেবি, আমি তো আছি নাকি, তুমি তোমার ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দাও, আমি জয়েন করে নেব। হ্যাঁ হ্যাঁ বেবি ঠিক আছে, আমি তোমায় এখনই লিঙ্ক, আইডি, পাসওয়ার্ড সব পাঠিয়ে দিচ্ছি। তুমি শুধু তোমার নামের জায়গায় আমার নাম দিয়ে ক্লাসে জয়েন করে যাও, ঠিক আছে তো? হ্যাঁ বেবি ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ বেবি, থ্যাংক ইউ সো মাচ,
আমি তোমায় এখনই সব ডিটেলস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ঠিক আছে, চলো টাটা। টাটা সোনা। চলো শান্তি, গার্লফ্রেন্ড হতো এসা। ঠাকুর, সব ছেলের ভাগ্যে যেন এরকমই গার্লফ্রেন্ড জোটে। কিরে বাবু, আজকে কি খাবি? তোর বাবা আজকে মাংস এনেছে, তো কি রান্না করবো, চিলি চিকেন নাকি চিকেন কষা? উফ, কতদিন পর আজকে মাংস খাবো। তাহলে একটা কাজ করো, তুমি বরঞ্চ চিকেন কষাই করো, আর তার সাথে তাহলে গরম গরম রুটি আর এই চিকেন কষা আর সাথে কাঁচা পেঁয়াজ, ঠিক আছে? একদম পুরো চুমু, একদম পেট ভরে খাবো আজকে তাহলে, ঠিক আছে? তো তাহলে তাই রান্না করো। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট কর, রান্না হয়ে গেলে খেতে রাখছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আর ওয়েট করতে পারবো না বেশিক্ষণ, তাড়াতাড়ি করো। A few minutes later. বাবু খেতে চ, রান্না হয়ে গেছে। হয়ে গেছে? চলো 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 চলো, আজকে পুরো জমিয়ে পেট ভরে খাবো, চলো। হ্যালো, তাড়াতাড়ি জয়েন কর। কোথায়? আরে অনলাইন ক্লাসে। আজকে তো বলেছিল ক্লাস হবে না, ক্লাস তো অফ ছিল আজকে। অত সব জানি না, ক্লাসের লিংক দিয়ে দিয়েছে, জয়েন কর উইথ ভিডিও, অ্যাটেন্ডেন্স মাস্ট, সো যত তাড়াতাড়ি পারবি জয়েন কর, ঠিক আছে? জলদি জয়েন কর ক্লাস। হ্যালো স্টুডেন্টস, সবাই এসে গেছো তোমরা? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা স্টুডেন্টস, তাহলে আজকে তোমরা শোনো, আজকে তো এখন এই অনলাইনে তোমাদের একটা আমি সারপ্রাইজ ভাইবা টেস্ট নেব, ঠিক আছে? তো আমি এখনো পর্যন্ত সিলেবাসে যেইটুকু পড়িয়েছি, যতটা পড়িয়েছি, তার মধ্যে দিয়ে তোমাদের আমি এক এক করে ডেকে ধরবো, ঠিক আছে? তো সবাই আশা করি পারবে, ঠিক আছে? সবাই রেডি? এখন আবার স্যার ভাইবা নেবে? এতদিন স্যার কি পড়িয়েছে কিছুই তো শুনিনি, স্যার কি পড়িয়েছে কিছুই তো পারবো না, স্যার কি ধরবে কিছুই তো পারবো না, কিছু করতে হবে, কি করি কি করি। আইডিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার আগে সপ্ত রেডি? তো তোমায় আমি জিজ্ঞেস করছি, ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন তোমায় জিজ্ঞেস করছি তাহলে। কি হলো সপ্ত, তোমার কোনো কথা শোনা যাচ্ছে না, তুমি নড়ছো না? হ্যাঁ সপ্ত, হ্যালো সপ্ত, শুনতে পাচ্ছ সপ্ত? হ্যালো, এই এই এই, ওটা কি হলো, ওটা কে ছিল তোমার পেছনে? হ্যাঁ কে নড়ছে ওটা পেছনে, পুতুল নিয়ে চলে গেল, ওটা তোমার বোন নিশ্চয়ই নড়ছে, আর তুমি নড়তে পারছো না, এটা আবার কি, তুমি মজা করছো নাকি? হ্যাঁ আমি তোমাদের পরীক্ষা নেবো বলছি, এটা কি মজা করার জায়গা? হ্যাঁ কি হচ্ছে সপ্ত, এটা Management is an interpersonal activity because in order to get things done, a manager has to interact with other persons. Management is a group activity since the manager coordinates the efforts of a group of persons. Management is a goal-oriented activity in the sense that a manager seeks to achieve some common goal. Management is a decisional activity because managers take decisions to manage the organization. They also receive a ভাই কি করছিস রে প্রিয়াজি? ইন দি এন্টারপ্রাইজ। আরে না রে, কি আমরা ক্লাস ক্লাস হচ্ছে, ভালো লাগে না, কি বলি দোকান। পাবজি খেলবো। হ্যাঁ দেখ ওরা দুজন খেলবে কিনা, জয়েন কর জলদি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জয়েন কর জলদি। পাবজি দেখ, পাবজি দেখ, জলদি জলদি। হ্যাঁ ক্লাস শেষ হয়ে যেতে এখন 30 মিনিট। হ্যাঁ ঠিক আছে 30 মিনিট, এক নাম্বার চলে যাবে। ঠিক আছে ঠিক আছে। ফিনান্সিং মিন্স মেকিং মানি অ্যাভেলেবল তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো আজকে ভিডিওতে আমি যা যা দেখালাম, তো বলতে পারো যখন কলেজে অনলাইন ক্লাস চলে আমি এরকম ভাবে বিন্দাস ফাঁকি মেরে যাই। কলেজে ক্লাস চলে একদিকে, আর আমি এদিকে গেম খেলছি, অন্য কিছু করছি, বা শুয়ে কাটিয়ে দিচ্ছি। এইভাবেই আমার কলেজে দিন কাটছে ক্লাস করে অনলাইনে। তো যাই হোক গাইস, এটাই তো আমি দেখালাম আমি কি করি অনলাইন ক্লাসের সময়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যখন অনলাইন ক্লাস চলে তোমরা কি করো, এরকমই চ্যাংড়া মামারো, ছ্যাবলা মামারো, নাকি আমাদের হাই লেভেলের কিছু করো, তো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিও,
আর শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো আর সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা, তো দের কিস বাদ কি, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের লাল বেলটা বাজিয়ে দাও। তো ব্যাস, তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে উইথ নিউ ফান অ্যান্ড নিউ এন্টারটেনমেন্ট। টিল দেন স্টে সেফ, স্টে ইয়াং ফর আ বেটার লাইফ। ইটস ইউর সার্কাস্টিক বং সাইনিং আউট।